ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরাকাত নূর ইসলাম ভাই ভারত পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে আমরা যে সলাতে প্রথমে সানা পাঠ করি দোয়ায় সানা যাকে বলা হয় সেটা ফরজ নফল অজীব সুন্নাত সব সলাতেই পড়তে হবে অনুরূপভাবে কি পড়বো তবুও জামাতে পড়বো তবুও সব সময়তেই নাকি কোনো কোনো সময় পড়তে হবে কোনো কোনো সময় নয় খরচে পড়তে হবে সুন্নাতের নয় একটু জানিয়ে বাধিত করবেন ভাই আল্লাহকে আল্লাহ আপনাকে আহ আরো যথাযথভাবে প্রশ্ন শুদ্ধভাবে করার শক্তি ও ক্ষমতা দান করুক আল্লাহ আপনি সত্যিকারই একটা কথা ভালো জানতে চেয়েছেন তো প্রশ্ন আপনি ভালো জানতে চেয়েছেন কারণ এটা মনের মধ্যে অনেকেরই গজাতে পারে এটা হয় সব সালাতের জন্যই এটা মোবাহ যাকে বলা হয় এটা ভালো উত্তম মানে সানা পড়াটা ফরজ সালাতে হোক সুন্নাতে নফলে অজিবে সব সলাতেই একাকি জমাতে সব সলাতেই পড়াটা হচ্ছে উত্তম মোবাহ ভালো সুনাতের সুল এটা যদি কোন সলাতেই আপনি না পড়েন তো আপনার সলাত পূর্ণভাবে আদায় হয়ে যাবে কোনো অসুবিধে নাই কারণ এটা নফলের মধ্যে পড়ছে অজীবের মধ্যে নয় এটা রুকনের মধ্যে নয় এটা শর্তের মধ্যে নয় শর্ত যদি হতো তাহলে হতো না নামাজ এটা ছাড়া রুকুন যদি হতো ফরজ তাহলে এটা ছাড়া নামাজ হতো না অজীব যদি হতো তাহলে এটা ছাড়া নামাজ হতো না কিন্তু এটা ছাড়া নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই তাই একে মুবাহ বলা হয় শুধুমাত্র জানাজার সলাতে এটি পড়তে হয় না জানাজার সলাতে এটি পড়তে হয় না আল্লাহু আকবার বলে বখাস্তলে হাত বাঁধলেন হাত বেঁধেই আউজবির লাহিমের সৈতান রাজিম বিসমিল্লাহের রহমানের রহিম বলে আল্লাহাম দোসরা পাঠ করতে হয় সরাসরি ওখানে দু আয় ছানা পড়া লাগে না জানাজার সালাতে বাকি সব সালাতেই লাগে আশা করি বুঝতে পেরেছি না সাল মালিক কুমার রহমাতুল্লাহ